বউয়ের সাথে মহব্বত বাড়াবো কিভাবে? বউয়ের সাথে মহব্বত বাড়াবেন কিভাবে? আজই প্রশ্ন। মহব্বত বাড়ানোর জন্য আমল আছে বলবো? শুধু বউয়ের সাথে না, যেই কোনো মানুষের সাথে মহব্বত বাড়ানোর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু পরামর্শ আছে। এর ভিতরে এক নম্বর পরামর্শ হলো, কারোর অগোচরে যদি, কারোর পেছনে যদি তার জন্য দোয়া করেন, ধরুন আপনার স্ত্রীকে আপনি অনেক ভালোবাসেন, আপনি চান তার অন্তরে আপনার প্রতি ভালোবাসা তৈরি হোক, তো আপনি তার অগোচরে দোয়া করবেন, আল্লাহ আপনি আমার স্ত্রীর প্রতি রহম করেন, তার গুনাহ খাতা মাফ করে দেন, তাকে ভালো মানুষ বানান, আর অনেক কার বানান, তার জিন্দগিতে বরকত দান করেন, ইত্যাদি ইত্যাদি। তার জন্য তার অগোচরে, তার পেছনে যত বেশি দোয়া করবেন, তার অন্তরে আপনার প্রতি ভালোবাসা তৈরি হবে। দ্বিতীয়ত, নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা একে অন্যকে ভালো না বাসবে। আর আমি কি তোমাদেরকে বলে দিব না, যেই কাজটি করলে তোমাদের মধ্যে পরস্পর প্রতি ভালোবাসা সম্প্রীতি তৈরি হবে? সাহাবা কেরাম অবশ্যই বলে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আফসুস সালাম বাইনাকুম, তোমরা তোমাদের পরস্পরের মধ্যে সালামের প্রচলন ঘটাও। অতএব বউকে ঘন ঘন সালাম দিবেন, সুন্দর করে সালাম নিবেদন করবেন, যত বেশি সালাম দিবেন তত বেশি কি হবে ইনশাআল্লাহ মহব্বত তৈরি হবে। তাহলে মহব্বত তৈরির আরেকটা আমল শিখাই দিলাম। আর তিন নম্বর আমল হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তাহাদু তাহাবু, তোমরা একে অন্যকে হাদিয়া দাও, উপহার বিনিময় করো, তাহলে মহব্বত তৈরি হবে। বউয়ের জন্য ঘন ঘন শাড়ি কিনে নিয়ে আসবেন, সামর্থ্য যতটুকু আছে ততটুকু অনুযায়ী হাদিয়া তোফা কিনে নিয়ে আসবেন, বুধ বাদাম কিনে নিয়ে আসবেন, যেটা সে পছন্দ করে সেটা নিয়ে আসবেন, যত হাদিয়া দিবেন তত কি হবে মহব্বত তৈরি হবে। একই কথা স্বামীদের বেলায় প্রযোজ্য। তাহলে তিনটা আমল শিখাই দিলাম, এগুলো করলে কি হবে মহব্বত তৈরি। আর সবর করতে হবে, দাম্পত্য জীবনে সবরের কোনো বিকল্প নাই। আমাদের দেশে দাম্পত্য জীবনে সুখ শান্তির পরিমাণ, এই পরিমাণ কমছে যে বেশিরভাগ দম্পতিরা সুখে নাই, বিয়ে হতে দেরি, তালাক হতে দেরি নাই। পত্রপত্রিকা খোলেন দেখবেন যে কোনো এলাকাতে 14টা করে প্রতিদিন বিয়ে হচ্ছে, তো 10টা করে ভাঙছে, ভয়ঙ্কর একটা অবস্থা হয়ে যাচ্ছে। দাম্পত্য জীবনে সুখ থাকা, সুখী থাকার জন্য প্রথম শর্ত হলো সবর করতে হবে, স্বামীকেও করতে হবে স্ত্রীকেও একসাথে। যৌথ জীবনে অনেক বোঝাপড়ার গরমিল হয়, একটু সবর করলে কিছু কাল গেলে আস্তে আস্তে সবকিছু সেট হয়ে যায় এবং সংশোধিত হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে সবর করার তৌফিক দান করুন। সেই সাথে শুকরও করতে হবে, যতটুকু পাইছেন শুকর আদায় করেন, এটুকুও না পাইতে পারতেন তাহলে ইনশাল্লাহ সুখে থাকতে পারবেন। যেখানে মানুষ নেই ঘরে বা যেখানে মানুষ নেই আমি একা, সেখানে হাঁটু বা নাভির সতর খোলা রাখতে পারবো কিনা, বিশেষ করে গরমের সময়। যদি এমন কোনো জায়গায় আপনি থাকেন যেখানে অন্য কোনো মানুষ নেই, ধরুন আপনি আছেন, আপনার স্ত্রী আছেন, তো স্ত্রীর সামনে তো আর আপনার সদন নেই, তাহলে সেক্ষেত্রে অথবা আপনি একা একা আছেন, সেখানে আপনি যদি হাঁটুর উপরে কাপড় খুলে বসে থাকেন অথবা আপনি সতরের কোনো অংশ উন্মুক্ত করে বসেন, আপনার কোনো বিশেষ কারণে, গরমের কারণে হোক, অতিষ্ঠ হয়ে বা অন্য কোনো কারণে, এটা জায়েজ আছে। কেউ যদি না থাকে এটা হারাম হবে না। কিন্তু হ্যাঁ, এমন কেউ আছে যার সামনে সতর ঢাকতে হবে, তাহলে সেটা করা উচিত হবে না, সেটা করা জায়েজ নয়, উচিত হবে না, মানে সেটা করলে গুনাহ হবে। ধরুন আপনার ভাই আছে, বাবা আছে, মা আছে, তাদের সামনে সতর মুক্ত করা যাবে না। এখন তো অনেকটা সময় আমরা পার করছি, অনেক যুবক পোলাপাইন আছে, বাসা বাড়িতে মা বা ভাই বোন সবাই আছে, কিন্তু সে হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায়, আছে না নাই? আহা, এই সতর উন্মুক্ত করার কারণে গুনাহ হবে। মানুষের রান এটা সতরের অন্তর্ভুক্ত, এটাই বিশুদ্ধতর মত এবং সতর্কতাপূর্ণ মত, এটাই বিশুদ্ধতর মত, বিধায় আপনি এই রান উন্মুক্ত করবেন না। তবে সৌদি আরবের অনেক ওলামায়ে কেরাম, অনেক ফোকায়ে কেরামের মতে আপনার রান সতরের অংশ না, সেজন্য সৌদি আরবের অনেককে দেখবেন যে তারা এরকম উপরে কাপড় তুলে ফেলে রান খোলা রাখে, এটা তারা জায়েজ মনে করেন। কিন্তু বিশুদ্ধতর মত এবং হানাক মাঝহাব এবং অন্যান্য মাঝহাব ওলামাদের মত হলো, এবং অধিকতর বিশুদ্ধতর মত হলো যে রান সতরের অংশ এবং এটা অধিক এহতিয়াতপূর্ণ মত বটে, সতর্কতাপূর্ণ মত বটে। যাই হোক, যুবক ভাইরা যারা হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ান অন্যদের সামনে, এর কারণে আপনাদের গুনাহ হবে, সতর তরক করার গুনাহ হবে। এই যে আপনারা ফুটবল দেখার জন্য অস্থির হন, রাত বিরাত জেগে জেগে দেখেন, যারা ফুটবল খেলে এরা হাঁটু এবং রান উন্মুক্ত করে হাফ প্যান্ট পরে খেলে, তাদের এই সতর খোলাটা যেরকম ইসলামী শরীয়ত দৃষ্টিকোণ থেকে জায়েজ নয়, যদিও তারা অমুসলিম বেশিরভাগ, তাদের জায়েজ না জায়েজ কিছু আসে যায় না, কিন্তু একজন মানুষ সতর উন্মুক্ত করলে আপনি তার সতর দেখাটাও গুনাহের কথা, জায়েজ হতে পারে বিধায়। এরকম একাকী থাকলে সেটা জায়েজ আছে, কিন্তু কারোর সামনে সতর উন্মুক্ত করা কি হবে না, জায়েজ হবে না।
আমি স্বপ্নে দেখেছি ইমাম মাহদী জন্মগ্রহণ করেছেন ওই স্বপ্ন দেখার কারণটা কি হতে পারে এমন স্বপ্ন দেখার কারণ কি ইমাম মাহদী জন্মগ্রহণ করেছেন কিংবা অমুক মৃত্যুবরণ করেছেন এগুলো যদি আমরা কেউ স্বপ্ন দেখি তো আমাদের এই স্বপ্নগুলো কোনো ওহি না যে এটা দেখে আমি চূড়ান্তভাবে ডিসিশন দিয়ে দিব হ্যাঁ ইমাম মাহদীর জন্ম আসলেই হয়ে গেছে আমরা যে স্বপ্ন দেখি এটা সত্য হতে পারে ভুয়াও হতে ইমানদারের স্বপ্ন সবগুলাই যে সত্য হবে এমন কোনো কথা তবে এটা ঠিক ইমানদারকে কিয়ামত যত নিকটবর্তী হবে মুবাশশিরাত বলা হয় সুসংবাদবাহী স্বপ্ন বেশি দেখানো হবে হতে পারে আপনার কোনো স্বপ্ন বিশেষ কোনো ইন্ডিকেট করে স্বপ্নের ব্যাখ্যা ইসলামের গুরুত্বপূর্ণ একটা দিক মুশকিল হলো আমাদের দেশে স্বপ্নের ব্যাখ্যা বুঝেন এমন আলেম এমন মানুষ খুব কম অথচ এই এই ব্যাপারটা এবং এই সাবজেক্টটা আমাদের অনেক বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজের পরে কে কি স্বপ্নে দেখেছেন শুনে সেগুলোর ব্যাখ্যা দিতেন আমাদের এই সমাজে আলেমদের মধ্যে এমন কি স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার মতো বিচক্ষণ বিদগ্ধ এই সাবজেক্টে এক্সপার্ট মানুষ খুব একটা নাই ইমানদার অনেক স্বপ্নই কিন্তু ইঙ্গিতপূর্ণ হয় এবং সতর্কবার্তা হয় অনেক সময় সুসংবাদবাহী হয় এই স্বপ্নগুলোর ব্যাখ্যা জানতে পারলে ভালো তবে স্বপ্ন যদি দেখার পর আপনার কাছে মনে হয় ব্যাখ্যা সাপেক্ষ যার তার কাছে বলে বেড়াবেন না ব্যাখ্যা দেওয়ার মতো কোনো লোক থাকলে তাকে বলবেন আর না হলে চুপ থাকবেন আর ইমাম মাহদীকে স্বপ্নে দেখছেন দেখেই উনি জন্মগ্রহণ করছেন এমন কোনো বিষয় নাই আবার জন্ম করে থাকতেও পারেন সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন কিয়ামতের কোনো বিষয় নেই আমরা নিজেরা দায়িত্ব নিয়ে আপনার বলবো যে হ্যাঁ ওনার জন্ম হয়ে গেছে অমুক স্থানে হয়ে গেছে অমুক জায়গায় হয়ে গেছে এগুলা উচিত না এগুলো বলা কোনো সঠিক কাজ না কারণ কিয়ামতের ক্ষণ সন এগুলো বলার অধিকার কারোর দেওয়া হয় না আপনার এই বক্তব্যে আপনি বলেছেন যে ওযু ছাড়া কোরআন স্পর্শ করা বা ভিতরের পৃষ্ঠা ধরা যাবে না এবং প্রমাণ হিসেবে উল্লেখ করেছিলেন সূরা ওয়াকিয়ার 79 নম্বর আয়াত কিন্তু আমি দেখেছি তাফসীর ইবনে কাসির এর ব্যাখ্যা সম্পূর্ণ আলাদা দয়া করে সঠিকটা বলবেন যদি আপনি এটা আমার কোনো বক্তব্য শুনে থাকেন তাহলে আমার মনে হয় আপনি ভুল শুনেছেন অথবা কেউ এটা ভুলভাবে প্রকাশ করছে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন পবিত্র ব্যক্তিরা ছাড়া এটাকে অর্থাৎ কোরআনকে স্পর্শ করে না এই আয়াত দ্বারায় ওযু করা ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না এই আয়াত দ্বারায় আমরা প্রমাণ করার চেষ্টা কোথাও করেছি বলে আমার মনে পড়ে না কারণ আমি জানি এই আয়াতের সবচেয়ে প্রসিদ্ধ এবং গ্রহণযোগ্য ব্যাখ্যা হলো যে এখানে লোহে মাহফুজের কোরআনের কথা বলা হয়েছে আর মুতাহার বলতে পবিত্র বলতে ফেরেশতাদের কথা বলা হয়েছে অর্থাৎ আল্লাহ বোঝাতে চাচ্ছেন লোহে মাহফুজের যে কোরআন আছে যেটাকে কিতাব মাকনুন বলা হয়েছে আগের আয়াতে সেই কিতাব পবিত্ররা ছাড়া অর্থাৎ ফেরেশতারা যারা গুনাহমুক্ত তারা ছাড়া কেউ স্পর্শ করতে পারে না এটা লোহে মাহফুজের কোরআনের কথা বলা হয়েছে এই আয়াত দিয়ে কোরআন স্পর্শ করার জন্য ওযু আবশ্যক সেই মাসআলা এই আয়াত দিয়ে প্রমাণিত হয় না এই আয়াতের অনেকে ব্যাখ্যা করেছেন যে এর মানে আমরা পবিত্র ছাড়া কোরআন ধরতে পারবো না তাদের ব্যাখ্যা অনুপাতে প্রমাণ হয় কিন্তু বেশিরভাগ মুফাসসিরদের মত এবং গ্রহণযোগ্য মত হলো প্রথমটা যাই হোক তার মানে এই না যে কোরআন ওযু ছাড়া স্পর্শ করা যাবে কোরআন ওযু ছাড়া স্পর্শ করা যাবে না বহু হাদিস এর সপক্ষে আছে একটা দুইটা নয় বহু হাদিস অনেক সাহাবীদের ফতোয়া রয়েছে আসার রয়েছে এই মর্মে যে কোরআন স্পর্শ করতে হলে সেটা কাগজে লেখা হোক সেটা পাথরে লেখা হোক সেটা ওয়াল লেখা হোক এটা ধরতে হলে ধরে ধরে পড়তে হলে টাচ করতে হলে আপনাকে ওযু করতে হবে তবে মুখস্থ কোরআন তেলাওয়াত করার জন্য ওযু করার প্রয়োজন ওযুর মাধ্যমে শয়তান থেকে মানুষ মুক্ত হয় আপনি কোরআন স্টাডি করবেন তেলাওয়াত করবেন ধরবেন ধরে ধরে পড়বেন তখন শয়তান থেকে পানা চাওয়ার জন্য একদিক থেকে আউযুবিল্লাহ পড়তে হয় আরেক দিক থেকে ওযু করতে হয় নাহলে কোরআন পড়েই আপনি ভুল ব্যাখ্যা করে গোমরা হতে পারেন একটা গ্রুপ বাইরে হয়েছে আমাদের দেশে আহলে কোরআন তারা হাদিস মানে না এই কোরআন পড়েই কিন্তু তারা গোমরা হয়েছে তো কোরআন পড়ে যেন কোরআন থেকে আমি আবার ভুল ভালটা না শিখি ভ্রান্ত যেন না হই এই জন্য শুরুতে আউযু বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম পড়তে আল্লাহ বলেছেন ইদা কারাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম যখন কোরআন পড়বে শয়তান থেকে পানা চাই নিবা কারণ ও কোরআন থেকেই তোমাকে ভুলটা শিখাইয়া বুঝাইয়া বিভ্রান্ত করতে পারে যেমন আহলে কোরআনীদেরকে করছে হাদিস অস্বীকারীদেরকে করছে এরকম আমাদেরকেও হতে পারে যে নাউজুল্লাহ পড়তে হয় সেই সাথে উযুও করতে হয় আর মুখস্থ তেলাওয়াত করবেন উযু করার প্রয়োজন নাই এই বিষয়ে যদি বিস্তারিত জানতে চান মাওলানা এমদাদুল হক নামে একজন আলেম ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ বইগুলোর সম্পাদনা যিনি করতেন এখনো করেন তিনি একটা বই লিখেছেন কোরআন স্পর্শ করতে ওযুর প্রয়োজন আছে কিনা এই বইটা কিনে নিতে পারেন সেখানে বিস্তারিত দলিল প্রমাণ উল্লেখ করা হয়েছে সেখানে আপনি পাবেন সাহাবায়ে কেরামের অসংখ্য অসংখ্য আসার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে যে
কোরআন এটা ওযু ছাড়া স্পর্শ করা যাবে না অতএব এই আয়াত লামসুল মুতাহরন আয়াত এটা থেকে প্রমাণ করার প্রয়োজন নাই অন্য আরো অনেক হাদিস আছে সম্প্রতি এক ভিডিওতে দেখা গেছে যে জনৈক ব্যক্তি মাদ্রাসা শিক্ষা বিরুদ্ধে বিষোদগার করছেন এবং তিনি প্রশ্ন রেখে বলছেন মাদ্রাসা থেকে প্রশ্নকে বের করে কয়েকজন মিলে নাকি একটা মাদ্রাসাই প্রতিষ্ঠা করে তাদের নাকি এই দেশে আর কোনো অবদান নাই আপনি কি বলবেন দেখুন ওলামায়ে কেরাম এদেশে মাদ্রাসা প্রতিষ্ঠা করে এদেশে সৎ নেককার আল্লাহ ভীরু এবং মানুষের মতো মানুষ গড়ার কাজটা তারা আঞ্জাম দেন এই কাজটা যদি ওলামায়ে কেরাম আঞ্জাম না দিতেন তাহলে আমাদের মতো এরকম দেশে যে দেশে অনেক কিছুর অভাব অনটন আছে মানুষের মাথা মানুষ খাইতো এখনো পর্যন্ত যতটুকু অপরাধ নিয়ন্ত্রণে আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যতটুকু অবদান আছে এর পাশাপাশি ওলামায়ে কেরামের অবদান অনস্বীকার্য এই দেশ থেকে যৌতুককে বিদায় দেওয়ার জন্য সবচেয়ে বেশি অবদান বলতে গেলে শতকরা 90% অবদানই কিন্তু আলেমদের প্রতিটি মসজিদের মিম্বর থেকে মাহফিলের মঞ্চ থেকে যৌতুক বিরোধী বক্তব্য আজ নয় আমরা ছেলেবেলা থেকে শুনে আসছি এর মাধ্যমে এই দেশটি কুসংস্কার মুক্ত হয়েছে এরকম আরো বহু বড় বড় কুসংস্কার সমাজ থেকে বিদায় দিয়ে সত্য এবং ন্যায় প্রতিষ্ঠা করার কাজ ওলামায়ে কেরাম আঞ্জাম দিয়েছেন যে সমস্ত ইতিম ছাত্ররা এদেশের হাজার হাজার মাদ্রাসায় পড়াশোনা করে এই ইতিম ছাত্রগুলোকে যদি ওলামায়ে কেরাম তত্ত্বাবধান না করতেন তাহলে যে সমস্ত ছেলেরা রাস্তায় অথবা আপনার কোন বস্তিতে মা বাপের শাসনবিহীন অবস্থা বেড়ে ওঠে এদের অনেকে সিসকে সন্ত্রাসী হয়ে যায় অনেকে চুরি চেষ্টামি এবং অনেকে আপনার চিন্তাইকারী ইত্যাদি সন্ত্রাস খুনের দিকে পর্যন্ত অনেকে চলে যায় এই শত শত হাজার হাজার নয় বরং লাখো এতিমকে মাদ্রাসাগুলো যদি লালন পালন না করত তাহলে এই দেশে সন্ত্রাসের স্বর্গরাজ্য তো কায়েম হতো বরং সেই সন্তানগুলো দেশের সবচাইতে ভালো মানুষ শ্রেষ্ঠ মানুষ যারা কখনো মাদকের কারবার করে না যারা যৌতুক খায় না যারা মানুষ খুন করে না যারা ধর্ষণ করে না যারা ইফটিজিং করে না যারা সমাজে দুর্নীতি করে না যারা অন্য সমস্ত দাগি দাগি অপরাধগুলো করে না সেই রকম সোনালী মানুষগুলো তৈরি হয় মাদ্রাসাগুলো থেকে দেশে যদি কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার নাও থাকে তারপরও মানুষ সব মরে সাফ হয়ে যাবে এমন না হয়তো নাগরিক সুবিধা থেকে মানুষ বঞ্চিত হবে একসময় যখন এত ডাক্তার ইঞ্জিনিয়ার ছিল না তখন পৃথিবীতে মানুষ ছিল কিন্তু মানুষের ভিতরে যদি মনুষ্যত্ব না থাকে মনুষ্যত্ব যদি হারিয়ে যায় মানুষ যদি পশুর মতো হয়ে যায় তাহলে সেই সমাজ কখনো বাসযোগ্য সমাজ হতে পারে না ওলামায়ে কেরামের অবদান যারা চোখে দেখেন না আমরা তাদেরকে বলতে চাই আপনারা আমরা স্কুল কলেজকে কখনো প্রতিপক্ষ মনে করি না স্কুল কলেজও আমাদের মাদ্রাসাও আমাদের কিন্তু এই টাইপের মানুষগুলো যারা বিভক্ত করতে চায় দেশের মানুষকে আমি তাদেরকে প্রশ্ন রাখতে চাই যে আপনার মতো মানুষরা স্কুল কলেজে পড়েছেন কেন সরকারি একটা চেয়ার দখল করার জন্য সরকারি একটা পদ দখল করার জন্য যাতে করে ওইটাতে দখল করে আপনি এই দেশকে শোষণ করতে পারেন মানুষকে শোষণ করতে পারেন দুর্নীতি করতে পারেন টিন চুরি আর গম চুরি করতে পারেন ডাকাতি করতে পারেন আত্মসাৎ করতে পারেন দুর্নীতি করতে পারেন এই দেশে যতটুকু উন্নতি না হয়েছে ততটুকু আপনাদের দুর্নীতির কারণে হয়েছে হুজুরদের কারণে না অতএব ওলামায়ে কেরামের ব্যাপারে যারা বিষোদগার করে মাদ্রাসার পরে যারা বিষোদগার করে এরা মূলত জানে যে এদের যত অপকর্ম আছে এগুলোর জন্য সবচেয়ে বড় বাধা হলো এদেশে আলেমরা এই জন্য তারা ওলামাদের না খোঁচাইলে তাদের পেটের ভাত হজম এই যে মানুষগুলো যারা বিষোদগার করে আলেমদের বিরুদ্ধে এরা কয় টাকা মাদ্রাসা জীবনে দিছে তার বাপের টাকা দেখেন কোনোদিন মাদ্রাসা লাগে নাই কিন্তু খোঁচাখুচিতে এরা উস্তাদ এরা বেশিরভাগ হলো এই দেশে বসবাস করলো তারা বিভিন্ন দেশের অমুসলিম দেশের ক্রীড়ানক তাদের দালাল তাদের টাকা খেয়ে তারা এই কাজগুলো করে এরা আমাদেরকে দেশপ্রেমের সবক দেয় কিন্তু এদের ছেলে মেয়েগুলো বেশিরভাগ দেখবেন যে বিদেশে এস্টাবলিশ করে সেখানে ঘরবাড়ি করে সেখানেই থাকে এরা এদেশে এসে টেলিভিশনে বিভিন্ন জায়গায় এসে আমাদেরকে নতুন নতুন করে সবক দেয় আলেমদের চাইতে দেশের প্রতি ভালোবাসা দায়িত্ববোধ আর এই সমাজে অন্য পেশার অনেকের মধ্যে আছে কিন্তু পরিমাণে অনেক কম অতএব ওলামায়ে কেরাম এদেশের বোঝা নয় তারা এদেশের সম্পদ তারা এদেশের কি সম্পদ ওলামাদের মর্যাদা আল্লাহ তাআলা আমাদেরকে দেওয়ার তৌফিক দান করুন